কিন্তু মায়ের আদর সেটা তো কখনো পায়নি। মহিলাটি ছিল চমৎকার দেখতে, যথেষ্ট সুন্দরী, লম্বা ঘন চুল, মাথায় থাকতো সানগ্লাস। এক একদিন এক এক সাজে দেখা যেত তাকে। আশ্রমের ছেলে মেয়েদের মাঝে গুঞ্জন ছুটত, পরী এসেছে। মহিলাটি তাজবীরকে কেন যেন হেলায় ফেলায় দেখত, তাজবীরের দিকে তাকাতো যেন কোনো কুৎসিত জীবের দিকে তাকিয়ে আছেন। অন্যান্য ছেলেমেয়েরা তার কাছে আসলে তিনি সুন্দর হেসে হেসে কথা বলতেন, অথচ তাজবীরের বেলাতেই ছিল তার নাক সিঁটকে তাকানো। মা ডাকলে সাড়াও দিতেন না তিনি। তাজবীরের যখন আরেকটু বয়স বাড়ল, একটু একটু বোঝ হতো, তখন দেখলো ওই বাবা নামের লোকটি একদম আসতেন না বললেই চলে, খুবই কম আসতো। দারোয়ান চাচাকে দিয়ে স্যারদের মোবাইল দিয়ে কত চেষ্টা করত সে বাবাকে কল দেওয়ার, শুধু ওপাশ থেকে শোনা যেত, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবারও কল করুন। কিন্তু কিছুক্ষণ পর কল দিলেও একই কথা বারবার শোনা যেত। কেমন যে কাটছিল বাবার খোঁজ ছাড়া, সেটা শুধুমাত্র তাজবীরই ভালো জানে। প্রতিদিন গেটের দিকে তাকিয়ে থাকতো, এই বুঝি তার বাবা কালো গাড়ি নিয়ে তাকে দেখতে আসবে, কিন্তু আসতো না। যখন একেবারেই আশা ছেড়ে দিল, তখন তাজবীরকে ডাকা হলো আশ্রমের হেড স্যারের রুমে। তাজবীর বাবা এসেছে ভেবেই ছুটে যায়, কিন্তু গিয়ে দেখলো সেখানে শুধু ওই মহিলাটি বসে আছেন, তার পরনে ঝলমলে থ্রিপিস এবং চুলে আটকানো বড় সানগ্লাস, চেহারায় ছিল মেকআপের আস্তরণ। হতাশ তাজবীরকে দেখে মহিলাটি মনে হয় কিছু একটা বিড়বিড় করে বললেন। তখনই তাজবীর একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসার শব্দ শুনতে পায়। দেখে মহিলাটি চেয়ারের পেছন থেকে একটা ছোট্ট মেয়ে খেলনা তোতা পাখি হাতে নিয়ে বেরিয়ে আসলো। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, যেন পুতুল, গালগুলো ফুলো ফুলো, গোলাপি ঠোঁট, দুপাশে ঝুঁটি বাঁধা। তাজবীরের ইচ্ছে করলো গাল টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটা দেখতে একদম মহিলাটির মতো, বড় বড় চোখে তাজবীরের দিকে তাকিয়ে হাসছে। তাজবীর জানতো না তার যে এত কিউট ছোট্ট একটা বোন আছে। মা, মুখ থেকে শব্দটি নিঃসৃত হতে না হতেই সপাটে চড় পড়লো তাজবীরের গালে। একদম মা ডাকবে না আমাকে, বেয়াদবের জন্য। চড়ে তোড়ে তাজবীরের ঘাড় সামান্য হেলে গেল। আকস্মিক চড় খেয়ে স্তব্ধ হয়ে গেল তাজবীর, বুঝতে পারলো না তার কি অপরাধ ছিল। ছোট মেয়েটা অবাক চোখে চেয়ে বলল, তুমি কি আমার ভাইয়া? মহিলাটি ধমকে উঠলেন সঙ্গে সঙ্গে। নামটা তাজবীরের স্মৃতির পাতায় অস্পষ্ট, কারণ তখন সে তার করা অপরাধ খুঁজতে ব্যস্ত ছিল। যাও বাইরে যাও, কড়া স্বরে আদেশ করলেন মেয়েটাকে। মেয়েটা মুখ ফুলিয়ে চলে গেল বাইরে। মহিলাটি তখন হাত ভাঁজ করে তাজবীরের সামনে দাঁড়ায়। শোনো ছেলে, এতদিন ইফার সামনে থাকায় তোমাকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে তাই বলছি। বড় হয়েছ, মাথায় ঢুকিয়ে নাও, তোমার মা বাবা কেউ নেই, ইফার তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, সেই অজুহাতে তোমাকে এসে দেখে যায়, বুঝলে? সারাদিন কল করা বন্ধ করো, ইফা যাতে বিরক্ত হয়, সাথে আমিও। একটু আদর করে দেখে, একদম মাথায় চড়ে গেছে দেখছি, অসভ্য ছেলে। আরো অনেক কড়া কথা শুনিয়েছিল মহিলাটা। তাজবীর খালি মাথা নিচু করে হজম করেছিল সবটা। তার কানে বাজছিল, তোমার মা বাবা কেউ নেই। তারপর থেকে তাজবীর কেমন যেন হয়ে গেল, ছটফটে দুরন্ত ছেলে চুপচাপ থাকতো। ইফাজ তাকে করুণা করেছে এতদিন, ব্যাপারটা মেনে নিতে কষ্ট হতো অনেক। তারপর অনেকদিন পর তাজবীর একবার গেটে বই খাতা হাতে ঢুকছিল, আর সেই সময়ে একজন বয়স্ক মহিলা তার হাত ধরে থামায়। ভড়কে যায় তাজবীর, কারণ এই মহিলাকে গত কয়েকদিন গেটের কাছে ঘুরঘুর করতে দেখেছিল সে, আর তাকিয়ে থাকতো তাজবীরের দিকে অস্বাভাবিক দৃষ্টিতে। সে পাগলামি মনে করে এড়িয়ে যেত, কিন্তু আজ হঠাৎ সে পাগলির খপ্পরে পড়ে ভয় পেয়ে গেল সে। মহিলার এক হাত নেই, জামা কাপড় নোংরা, চুলে জট পেকে আছে। মহিলাটি তাজবীরকে টেনে নিয়ে যায় এক সাইডে। তাজবীরের গাল চুল এলোমেলো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখে, তার মুখে তৃপ্তির হাসি। আব্বা রে আব্বা, প্রথমবার জীবনে প্রথমবার কারো মুখে এত স্নেহের ডাক শুনল তাজবীর। কেমন আছিস আব্বা, কি করিস তুই, কোথায় ছিলি এতদিন? তাজবীর বুঝতে পারে না মহিলার কথা বলার মানে, কিন্তু সে এতটা স্নেহের ডাকে মজে গিয়েছিল যে হঠাৎ তার ইচ্ছে করছিল মহিলাটিকে জড়িয়ে ধরে কান্না করতে। ইফাস তোর কিছু করেনি তো, তোকে কোনো কষ্ট দেয়নি তো? আগন্তুকের মুখে ইফাস খানের নাম শুনে বিস্মিত হয় সে, তার মুখ দিয়ে এটুকু বের হয়, কি আপনি? তারপর ঘটে যায় অনেক কিছু। তাজবীর তার জীবনের কালো অধ্যায় জানতে পারে, মহিলাটি তাজবীরের জন্মদাত্রী।
মহিলাটির সাথে ইফাজের দুটো ছবি তার প্রমাণ। আরেকটা প্রমাণ ছিল মহিলার চেহারা হুবহু তাজবীরের মতো। জানতে পারে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করে ইফাজ তার সাথে। সম্পর্কের মাঝে একজন বড়লোক বাবার মেয়ের সাথে পরিচয় হয় ইফাজের। প্রেমে পড়ে যান আরেক মেয়ের। তাজবীরের মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেলে জানতে পারে সে গর্ভবতী। ইফাজ তখন নতুন প্রেমিকার প্রেমে এতই মাতোয়ারা যে প্রাক্তন এবং প্রাক্তনের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। তাজবীরের জন্মের পর তার মা তাকে এইখানেই রেখে যান। এটাও জানতে পারে ইফাজের নতুন প্রেমিকা তার সম্পর্কে জানেন এবং এতে একটুও বিচলিত না, বরং ইফাজকে আদেশ করেন তাজবীরের মাকে মেরে ফেললেই তার শান্তি হবে। অন্ধ ইফাজ তাই করার জন্য হন্যে হয়ে তাজবীরের মাকে মারার চেষ্টা করেন। এত অত্যাচার করেন যে এক হাত হারাতে হয় তাজবীরের মাকে। ভাগ্যক্রমে পালিয়ে নিজের জীবনটাই বাঁচাতে পারেন তিনি। তারপর তাজবীরের খোঁজ জানার পর ইফাজ প্রায়ই আশ্রমে এসে দেখে যেতেন। যদিও পিতৃপ্রেম তার মনে জেগে উঠেছিল, তবে তার মূল লক্ষ্য ছিল তাজবীরের মাকে খোঁজা। এই জন্যই এখানে আসা প্রতিদিন। ভাবতেন তাজবীর থেকেই তাজবীরের মায়ের খোঁজ পেতে পারবেন। তাজবীরের মা শুনেছেন তার সাথে সম্পর্ক ছিন্নের কয়েক বছর পর ইফাজ আর তার প্রেমিকার বিয়ে হয় এবং তাদের ঘরে ফুটফুটে নিয়েও হয়। ভেবেছিলেন এই বুঝি তার রক্ষা, কিন্তু ইফাজের বউ এতটাই হিংস্র এবং ঈর্ষান্বিত ছিলেন যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাজবীরের মাকে মেরে ফেলার জন্য। এতটা বছর লুকিয়েছিলেন তিনি। তাজবীরের মা কান্না করতে করতে তাজবীরের কাছে মিনতি করেন, আব্বা তুই জানোয়ারটাকে ছাড়বি না আব্বা, আমার জীবন নষ্ট তো করছে সাথে তোরটাও করছে। ওই জানোয়ার যদি আমার খোঁজ পায় তাইলে আমারে মাইরা ফেলবো বাপ। আমি এখন আর মরার চিন্তা করি না, আমি জানি ওই জানোয়ার এখনো নজর রাখে তোর উপর। যদি আমার দেখা পাওয়া যায়, কিন্তু আমার মনে হইল তোরে সত্যি কথা না বললে তুই ওই জানোয়ারেরে সারা জীবন ভালো মানুষ ভাইবা যাইতি, তাই আমি জীবন বাজি রেখা আইসি তোরে বলতে, তুই অগরে ছাড়বি না। আমার যে কষ্ট দিছে এই কষ্ট তুই ফিরাই দিবি। তারপর দিন তাজবীর তার মাকে দেখতে পায় তাদের পাশে নদীতে ভাসমান অবস্থায়, গলায় দড়ির ছাপ। মানুষ ভাবে পাগলি নিজেই আত্মহত্যা করেছে, কিন্তু তাজবীর জানে এই অবস্থা কে করতে পারে। তারপর থেকে তাজবীরের মন ক্রমশই ফুসতে থাকে। বাবার জন্য জমে থাকা এক বিন্দু ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। আশ্রম থেকে ছাড়া পাওয়ার পর ইফাজের ঠিকানায় গেলেও তাদের দেখা পায় না, শুধু জানে অন্যত্র চলে গেছে তারা, নাম্বারও বদলে ফেলেছে। ব্যাস পলক এটুকুই জানে। তাজবীর এটুকুই বলেছিল, ইফাজ খানের খোঁজ পাওয়ার পরও তাজবীরকে কিচ্ছু করতে হয়নি, কারণ ততদিনে ইনান মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত ছিল। এটাই ইফাজকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইনানকে তাজবীর বলেও দিয়েছিল সবটা প্রমাণ সহ। ইনান ভেঙে পড়ে, বাবাকে দূরে ঠেলে দেয়, চোখের সামনে আসতে বারণ করে দেয় ইফাজকে। বাবার এবং মৃত মায়ের করা অপরাধ মনে দাগ কাটে গভীরভাবে। মাকে এতটা নিষ্পাপ ভেবেছিল, এতটা ভালোবেসেছিল, তার মাও তাকে কত আদর করতেন, কখনো মনেই হয়নি তার মন যে কতটা কালো। হয়তো এই পাপের শাস্তিই ছিল তার অকাল মৃত্যু। আদরের মেয়ের অবহেলা সইতে না পেরে ধীরে ধীরে স্মৃত হয়ে যান ইফাজ, সম্পূর্ণভাবে ভেঙে পড়েন তিনি। ইনানের কাছে ক্ষমাও চান, কিন্তু মেয়ের মন গলে না। এত বড় একটা অপরাধের পর তাকে মেনে নেওয়া আসলেই সহজ নয়। দুইটা মাসে পাগলের মতো হয়ে যান ইফাজ। হাত পা নাড়াতে পারতেন না ঠিক মতো, কথা বলতে পারতেন না। হসপিটালাইজড করার পরেও তার অবস্থার অবনতি ছাড়া কিছুই হচ্ছিল না। নিজের করা পাপকর্মের জন্য সারাদিন আফসোস করেন আর একা একা পাগলের মতো কান্না করতে থাকেন। এরপর একদিন হুট করে স্ট্রোক করে বিদায় নেন। ইফাজের মৃত্যুর সময় তাজবীর এবং ইনান দুজনেই গিয়েছিল। তাজবীরের ঠোঁটে ছিল প্রতিশোধ নিতে পারার তৃপ্ত হাসি, আর ইনানের মুখ ছিল কঠোর। শুধু তার দুচোখ বেয়ে অঝোরে নোনা পানির ধারা বয়ে পড়ছিল। তারপর সবাই সবার রাস্তায়। পলক ইনানকে সুস্থ করার জন্য যা লাগে সব করে, ভালো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়। এর মধ্যে তাজবীর মাঝে মাঝে এসে ইনানকে দেখে যেত। তাজবীর ইনানের খরচ বহন করতে চাইলে পলক বাধা দেয়, কিন্তু তাজবীরের কথা, সে একজন ভাই হিসেবে ইনানের জন্য কিছুই করতে পারেনি, তাই অন্তত এইটুকু করে যাতে ভাতৃত্বের মান রাখতে পারে। পলক তা শুনে আর বারণ করেনি। ইনানের অবস্থার উন্নতির কথা উঠলে পলক ঠিকঠাক কিছুই বলতে পারবে না। ইনানকে প্রথম প্রথম দুই রুমের বাসাতে বন্দি রাখত তারা। কিছু মুহূর্ত পর পর ইনানের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেত। সে জেহফিলের সাথে একা একা কথা বলতো,
তাকে শত বোঝানোর পরেও সে কারো কথা মাথায় নিত না। জেহফিল যে নেই এটা কেউ বলতে গেলেই হিংস্র হয়ে যেত ইনান। যখন ইনানের মাঝে জেহফিল চলে আসতো তখন তাকে চেয়ারে বেঁধে রাখতে হতো। জেহফিল তখন পলককে আজে বাজে ভাষায় গালি দিত ইনানের কাছে আসার জন্য। তখন সেগুলো পলক রেকর্ড করে ইনান স্বাভাবিক অবস্থায় আসলে তাকে দেখাতো। জেহফিলের পার্সোনালিটি যখন চলে আসতো তখন কালসার এবং আরো দুই তিনজন সাইকিয়াট্রিস্ট খুব শান্তভাবে জেহফিলের সাথে কথা বলে বলে তার সাথে ভাব জমান, এবং যখন সে শান্ত হয়ে যেত তখন তারা ইনানের অবস্থা, শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই করুণভাবে জেহফিলের কাছে বলতেন। এভাবে চললে ইনানকে সত্যি সত্যি মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে, আর এতে ইনান আরো অ্যাবনর্মাল হয়ে যাবে, কখন না কখন সুইসাইড করে ফেলে। জেহফিল ইনানের ব্যাপারে প্রচুর কনসার্ন, সেটাকে কাজে লাগিয়ে কাউন্সিলররা জেহফিলকে বোঝাতো। সে যদি তার হঠাৎ চলে আসাটা কমিয়ে দেয় এবং তার অ্যাগ্রেসিভনেস দূর করে তবে ইনানের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তারা ইনানকে ব্রেন ওয়াশ করতে পারলেও জেহফিলকে করতে অনেক বেগ পেতে হয়েছে তাদের। বর্তমানে ইনান আগের থেকে অনেকটাই শান্ত এবং জেহফিলের পার্সোনালিটি হঠাৎ করে চলে আসে না তার মধ্যে। দিনে একবার কিংবা দুই দিনে একবার করে আসে, নর্মাল কথাবার্তা হয়, আবারও চলে যায়। ইনানের চিকিৎসা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, তবে আশা রাখা যায় ইনান ঠিক হবে হয়তো। জেহফিল, পলকের ভাবনা রীতি ঘটে। তার পাশে দাঁড়ানো ইনান বিষণ্ণ সুরে জেহফিলের নাম ধরে ডেকে ওঠে। পলকের কষ্ট হয়, সত্যি অনেক কষ্ট হয়। ইনান মাঝে মাঝে জেহফিলকে ডাক দেয়। ইনানকে পাওয়ার আশায় এক সময় হাল ছেড়ে দিয়েছিল সে, কিন্তু এখন ইনানের কেউ নেই। না আছে বাবা, না আছে জেহফিল, ইনানকে ভালো করে চেনার মতো তাজবির না। তাই তার উপর ছেড়ে না দিয়ে পলক নিজে সব ভার নিজের কাঁধে তুলে নেয়। এখন তো ইনানকে সে 100% পাবেই, শুধু সময়ের অপেক্ষা। পলক পকেটের মধ্যে রাখা ডায়মন্ড রিংটার দিকে তাকায়, হাতে মুঠোয় নিয়ে বিড়বিড় করে। শুধু সময়ের অপেক্ষা, কোথাও ঘুরতে যাওয়া ইচ্ছে আছে ইনান? পলক কথা বাড়ানোর চেষ্টায় প্রশ্ন করল। ইনান দুদিকে মাথা নাড়িয়ে নাসূচক জবাব দেয়, মুখে কিছু বলে না। হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে ভাবলে শীন হয়ে সমুদ্র অবলোকন করছে সে। শান্ত সমুদ্র ধীরে ধীরে অশান্ত হয়ে উঠছে, নীরব ঢেউগুলো আওয়াজ তুলে হাঁটু নিচ অবধি ধাক্কা খাচ্ছে। পলক আরো কয়েকবার চেষ্টা করল, কিন্তু জবাবে ইনানকে মাথা নাড়ানো ছাড়া আর কিছুই করতে না দেখে হতাশ হয়ে পড়ল সে। ইনানের এই নির্বিকারত্ব পলককে পীড়া দেয়। থেরাপি থেকে ব্রেন রিফ্রেশ করার জন্যই ইনানকে সমুদ্র তীরে নিয়ে আসা, সাথে নিজের বন্ধুত্ব প্রগাঢ় করা ছিল আরেকটা উদ্দেশ্য। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রের অবস্থা দেখে মনে হয় না এখানে থাকা উচিত হবে। পলক ইনানকে চলে যাওয়ার জন্য বলার আগেই ইনান বলে ওঠে, জেহফিল, জেহফিল নামের কেউ নেই, এটা তুমি বিশ্বাস করছো না কেন? কিছুটা কঠিন গলায় বলে। ইনানের দিকে তাকায় সে, ইনান অন্যদিকে তাকিয়ে আছে এখন অবাক চোখে, চোখের কোলে জল চিকচিক করছে। ও তো জেহফিল, তোমার ভ্রম। পলক সেই দিকে একবার তাকিয়ে নিরাশ গলায় বলল, না একদমই না। ইনানের গলা অস্থির, ছটফটানো। ওই যে আমি জেহফিলকে দেখেছি, ওই যে উনি। এই বলে ইনান ছুটতে আরম্ভ করে সমুদ্রের কিনার ঘেঁষে, পলক পিছু পিছু ছুটে। ইনান, যেও না ইনান, ওয়েট। ইনান পলকের কথা শুনল না। বড় বড় ঢেউগুলো ভেঙে পড়ছে ইনানের হাঁটুতে, ভারী বর্ষণের ধারা নেমে এসেছে ধরণীতে। সাদা গাউন ভিজে ইনানের পায়ে ব্যাঘাত সৃষ্টি করছে দৌড়ানোর জন্য, কিন্তু ইনান থেমে থাকেনি। জেহফিল, জেহফিল বলে চিৎকার করতে করতে নিজের সমস্তটা দিয়ে দৌড়াচ্ছে। পলক ইনানের হাত ধরে হ্যাচকা টান দিল, হাঁপাতে হাঁপাতে বলল, পাগল হয়ে গেছো তুমি, দেখছো আকাশের অবস্থা ভালো না, আর তার উপর তোমার পাগলামি, চলো এক্ষুনি জেহফিল। ইনান পলককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ইনানের চুল গাল বেয়ে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। সে চিৎকার করে বলল, ওই যে জেহফিল, আপনি দেখছেন না, উনি আমাকে ডাকছেন, আপনি চলে যান প্লিজ, প্লিজ পলক। এ বলে আবার ছুটতে শুরু করলো। পলকও থেমে থাকে না, ঢেউ মারিয়ে ইনানের পিছু নেয়। ঠিক তখনই ইনান যেদিকে যাচ্ছে সেদিকে একটা অবয়ব অস্পষ্ট ভাবে দেখতে পেল সে। বৃষ্টির কারণে ভালো করে বুঝতে পারল না, কিন্তু তার মনটা অস্থির হয়ে যাচ্ছে হঠাৎ। খারাপ চিন্তারা আসছে, ধোয়াশায় তলিয়ে যাচ্ছে সে। কিছুতেই হতে পারে না, হয়তো ইনান অচেনা কোনো এক লোককে জেহফিল ভেবে এগিয়ে যাচ্ছে, ও হতে পারে, মনে মনে স্বাগতোক্তি করল পলক।
কিন্তু মন তার মিথ্যে আশায় পানি ফেলল। অবয়বটি ওর সাদা কিছু একটা পরনে, অবয়বটির চেহারার গড়ন ঝাপসা হলেও পলকের মনের মধ্যে থাকা কণ্ঠ বলল, এটা তার সেই প্রতিদ্বন্দ্বী। ধরে আসা গলায় ভেঙে ভেঙে বলল, ইনান আমার ভালোবাসা, যেও না আমাকে ছেড়ে, ফিরে আসো দয়া করে ইনান। অবাক হল যখন নিজের কণ্ঠ নিজেই শুনতে পেল না, কেউ যেন গলা টিপে কণ্ঠ রোধ করে রেখেছে তার। চিৎকার করে ডাকলো ইনানকে, আশ্চর্য, ইনানকে ডাকলো ঠিকই কিন্তু আওয়াজ বের হলো না। পা আগাতে চাইছে না কেন? ছোটার গতি কমে এলো ধীরে ধীরে, পা থেমে যাচ্ছে না চাইতেই, অথচ সে চাইছে ইনানকে থামাতে, ইনানের হাত ধরে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু তার শরীর অজানা কারণেই কেমন অবশ হয়ে আসছে, হাঁটু ভেঙে হঠাৎ বসে পড়ল। গর্জন তোলা ঢেউ আক্রমণ করছে পলককে, সে ঘোলাটে চোখে দেখল সাদা গাউন পরিহিত ইনান একটা অবয়বের দিকে ছুটে যাচ্ছে, যে হাত বাড়িয়ে ইনানকে বাহুদুরে আবদ্ধ করছে। তারপর পলকের চোখ ভিজে উঠল, পলক চোখে হাত দিল, এগুলো বৃষ্টির পানি তাই না? নিজেকে বুঝ দিল, কিন্তু সে জানে এগুলো যে বাড়িধারা নয়, বরং অশ্রুধারা। কাঁধে কারো হাত পড়ল, পলক তাকায় না, চেনা কণ্ঠের একজন পুরুষ বলে উঠে, আপনি অনেক করেছেন পলক, নিঃস্বার্থে ভালোবেসে গেছেন, তবে একতরফা ভালোবাসা দিয়ে আসলে কিছু হয় না। আপনার মনে ইনান থাকলে ইনানের মন কিন্তু অন্যের দখলে, মেনে নিন পলক, আপনার ডেস্টিনি ইনান ছিল না, আর না ইনানের আপনি। উত্তাল মেঘেদের গর্জন, ঢেউয়ের তাণ্ডবে ধরাধাম মাতোয়ারা, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুৎ চমকানোর আলোয় ইনান দেখল একজোড়া ধূসর চোখ তার দিকে গভীর চাহনি মেলে তাকিয়ে আছে, যার অতলে ইনানের জন্য ব্যাকুলতা, এক আকাশ ভালোবাসা। ইনানের উত্তেজনা বেড়ে চলেছে, ঠিক মতো দাঁড়াতে অবধিও পারছে না, দৌড়ে গিয়ে জাপটে ধরে সামনে দাঁড়ানো চওড়া বুকে লম্বা মানুষটিকে, অঝরে কান্না করতে করতে জেহফিলের গলা জড়িয়ে ধরল শক্ত করে। জেহফিল ও পেশি বহুল বাহুর মধ্যে ইনানকে বন্দি করে নিল। ইনান মাথা তুলে জেহফিলের মুখ গলা বুকে হাত বুলিয়ে চুমু খেতে লাগলো অস্থির হয়ে, আকুল হয়ে বলল, আপনি জেহফিল তো, প্লিজ বলুন আপনি সত্যিকারের জেহফিল তো, আমি কল্পনা করছি না তো, তাই না? জেহফিল ইনানের হাত নিয়ে নিজের গালে রাখে। প্রায় বহু মাস পর ইনানের কর্ণকুহরে তার স্বপ্ন পুরুষের ভরাট হাস্কি কণ্ঠস্বর মধুর মতো প্রবেশ করে। বাটারফ্লাই, ইনান নিশ্চল হয়ে যায়, যেন শরীরের ভার ছেড়ে দেয়, চোখ আবারও টলমলে করে উঠে। জেহফিল ইনানের কোমর তুলে নিজের সাথে জড়িয়ে ধরল এক হাতে, আরেক হাত ইনানের গলার পেছনে নিয়ে কোমল ভাবে ধরল। জেহফিলের চুলগুলো ভিজে কপালের সাথে লেপটে আছে। ইনানের কপালে গভীর চুমু খায় জেহফিল, চোখ বন্ধ করে না ইনান, সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। তার এতদিনের কল্পনা যে আসলেই বাস্তবে রূপ নিবে তার ধারণাতেই ছিল না। আচ্ছা, তার হ্যালুসিনেশন হচ্ছে না তো, নিজের সাথে একা একা কথা বলছে না তো? জেহফিলের গালে থাকা দুর্বল হাত নিয়ে জেহফিলের ঠোঁটে রাখলো, থেমে থেমে বলল, আপনি আমার ভ্রম, আমি কল্পনা করছি আপনাকে, আমার পার্সোনালিটির মধ্যে। আর কিছু বলার আগে ইনানের পেলব ঠোঁট দখল করে নিল জেহফিল, উগ্র কিন্তু কোমল ভাবে। ইনান থামায় না জেহফিলকে, হোক কল্পনা, সে মুহূর্তটা হারাতে চায় না। পরে যদি জেহফিল আর না আসে, জেহফিলের স্পর্শ গাঢ়ভাবে রূপ নিচ্ছে, নাছর বান্ধা হয়ে যাচ্ছে সে। দৃষ্টি ও জেহফিলের গাঢ় চুম্বনের কারণে ইনানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে জেহফিলের বুকে হাত রেখে ছুটতে চাইলে জেহফিল হাত মুড়ে পেছনে চেপে ধরে, ইনানের নিঃশ্বাস নেওয়ার জন্য মিনি সেকেন্ড সময় দিয়ে সাথে সাথে আবারও ইনানের ওষ্ঠাদর আয়ত্ত করে নেয় সে। বহু সময় পর ইনানকে ছাড়লো সে, ইনান বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু জেহফিলকে কিচ্ছুটি বলল না। তার চোখে মুখে তৃপ্তির ঝলক, জেহফিল তার কল্পনা না, সত্যি। জেহফিল তাহলে সত্যিই তার চোখের সামনে, খুশিতে ঝলমল করে ওঠে তার চেহারা। জেহফিল এতদিন কোথায় ছিল, কি হয়েছিল, কিছু জানতে চায় না সে। সে শুধু এই মুহূর্তটাকে স্বর্গীয় করে রাখতে চায়। জেহফিল ইনানের কপালে কপাল ঠেকায়, ঠিক কতটা দিন পর সে বাটারফ্লাইকে দেখছে সে? 253 দিন 18 ঘন্টা 20 মিনিট। যে জেহফিল একটা সেকেন্ড তার বাটারফ্লাইকে ছাড়া থাকতে পারত না, এতদিন তাকে তার অসাবধানতার কারণে দূরে থাকতে হয়েছে। মন মোচড় দিয়ে উঠল, সে যদি সেদিন বাটারফ্লাইকে নিয়ে না বের হতো, তাহলে এসব দিন দেখা লাগতো না। তার প্রিয় একটা জায়গায় বাটারফ্লাইয়ের সাথে সময় কাটানোর জন্য সেদিনই কেন বেছে নিতে হয়েছিল তাকে, সেদিনই কেন তাকে ডেটে যেতে হলো, যার ফলাফল সাদা বিছানায় ক্যানোলা হাতে
কাঁচরাতে কাঁচরাতে দিন রাত পার করতে হচ্ছিল, শরীরের ব্যথায় না মনের ব্যথায়। তার সহজ সরল বাটারফ্লাই একা একা কিভাবে ভুতুড়ে অট্টালিকায় থাকছে, রাতে কিভাবে ঘুমুচ্ছে, এসব ভেবে ভেবে তার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। যখন জানল ইনান জেহফিলকে কল্পনা করে দিন কাটাচ্ছে, তখন জেহফিলের খরা হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি নামল। ইনান জেহফিলকে কল্পনা করছে, তার মানে ইনানের ভালোবাসা উৎভ্রান্তের পর্যায়ে চলে গেছে। সে যেমন ভাবে ইনানকে ভালোবাসে, ঠিক তেমন ভাবে তাকেও ভালোবাসবে, এই একটা ক্ষীণ আশা জেহফিলের মনে ছিল। প্রতিদিন ঘুম থেকে উঠে ইনানের মুখশ্রীতে অপলক দৃষ্টিতে তাকিয়ে শুধু ভাবত, আসলে কি মন প্রাণ দিয়ে ইনান তাকে ভালোবাসবে, বেসেছে তাও হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো। জেহফিল যতটাই না খুশি ছিল ততটাই বিষণ্ণ ছিল তার হৃদয়। এক আকাশ পরিমাণ ভালোবাসার সাক্ষী থাকতে না পারাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল পুরোটা সময়। ঠিক মতো খাওয়া ঘুম কিছু হতো না, আর সেটাই তার আরো একটা ভুল ছিল, যার কারণে অসুস্থ হয়ে আরো বেশি দিন ডাক্তারদের আন্ডারে থাকতে হয়েছিল। চোখ বন্ধ করলেই ইনানের চেহারা ভেসে উঠত, চাতক পাখির মতো অপেক্ষা করে দিন গুনত। কতটা হিংস্র হয়ে গিয়েছিল সে এই কয়েক মাসে, আরো হিংস্র বানিয়েছিল যখন শরতের করা কাজগুলো শুনল। নিজেকে কাপুরুষ এবং অথর্ব মনে হতে থাকলো। তারপর মন শীতল করা খবরটা কানে এলো, ইনান শরৎকে মেরেছে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে। এই না হলে বাঘের বউ, তার শান্ত শিষ্ট বাটারফ্লাই অশান্ত রূপ। জেহফিল কাতর গলায় বলল, ইট ওয়াজ সো টাফ বাটারফ্লাই, তোমাকে ছাড়া থাকে যেন মৃত্যু সম ছিল। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমি যে কত ছটফট করেছি, কবে তোমাকে চোখে দেখতে পাবো, ইউ হ্যাভ নো আইডিয়া বাটারফ্লাই, আই ওয়াজ সো ম্যাড অ্যাট মি। আপনিও জানেন না জেহফিল, আমিও যে পাগল হয়ে গিয়েছিলাম যখন সবাই বলেছিল আপনি নেই। আমার যে কি করতে ইচ্ছে করছিল সবাইকে মেরে দিতে। আপনাকে আমি এতটা কল্পনা করতাম যে আমার পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছিল। আই নো বেবি গার্ল, সব জানি, এসব নিয়ে চিন্তা করবে না, আর এসব পাস্ট, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাববে। ইনান আশ্চর্যান্বিত হয়ে বলল, আপনি জানেন, তার মানে কি আপনি সবসময় আমার কাছেই ছিলেন লুকিয়ে? দুর্ভাগ্যবশত না, আমি যদি তোমার কাছেই থাকতাম তাহলে লুকিয়ে থাকতাম না। ওই শরতের মতো জানোয়ার তোমার কাছে আসার আগেই রাস্তায় ওর লাশ গড়াগড়ি খেত, বাট আমার ব্যর্থতা আমি ওই বাস্টার্ডকে নিজের হাতে মারতে পারিনি। জেহফিলের কণ্ঠে আগুন ঝরে পড়ছে, চোখে ধিক ধিক করছে আগুনের হলকা। নিজেকে থাতস্থ করে বড় শ্বাস নিয়ে বলল, তোমার থেকে দূরে থাকলেও তোমার প্রতিদিনের আপডেট আমার কাছে চলে যেত। ইনান আর প্রশ্ন করল না, শুধু ব্যস্ত হয়ে বলল, জেহফিল আপনি আমাকে ছেড়ে আর কখনো যাবেন না তো, তাই না? ইনানের চোখের পানি মুছে দিয়ে ইনানের লাল হয়ে ফুলে থাকা ঠোঁটে ছোট চুমু খেল। নেভার এভার, ইউ আর মাইন, আমি আমার জিনিসকে কখনো হাতছাড়া করি না। আমার অসতর্কতার কারণেই তোমাকে দূরে থাকতে হয়েছে, আমার হাতছাড়া হয়ে গিয়েছিলে তুমি, তার জন্য আই এম ভেরি সরি। কিন্তু আর না, তুমি আমার চোখের আড়ালেও যাতে না যেতে পারো তার সব ব্যবস্থা আমি করে রাখবো, আই প্রমিস। ইনান হেসে জেহফিলের গালে চুমু খায়, বুকে মাথা রেখে বলল, আমি তো যাব না আপনার চোখের সামনে থেকে, আপনিও গেলে খবর করে ছাড়বো, যেখানে যাবেন যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন, ঘরের বাইরে গেলেও, বোঝা গেছে? ইনানের হাতের উল্টো পিঠে কিস করে মাথা নিচু করে কুর্নিশ করার ভঙ্গিতে বলল, Your world is my command, princess. ইনান কেক কোলে তুলে নেয়, সে লাল রাঙা বাটারফ্লাইকে সে আর ছাড়ছে না। ইনানকে বুকে নিয়ে ঘুমানো হয় না অনেকদিন, ইনানকে রান্না করিয়ে নিজ হাতে খাওয়ানো হয়নি অনেকদিন, ইনানকে শাসন করা ভালোবাসা হয়নি আজ অনেক অনেক দিন। নির্ধারিত রিসর্টে গিয়ে ইনানকে তার রুমে নিয়ে এলো। ইনানের মনে প্রশ্ন অনেক, কিন্তু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না কিছুই। রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, সোনালী রঙের মৃদু আলোয় আলোকিত, ফ্লোরে আর বিছানায় গোলাপের পাপড়ি, মিষ্টি সুবাসে মোমো করছে চারিদিক, সাথে বাইরের হিম বাতাস এবং বজ্রপাতের গগন বিতারি আওয়াজ। কাকভেজা ইনানকে বিছানার সামনে দাঁড় করিয়ে দেয়, সাদা গাউন ভেদ করে ইনানের ধনুকের মতো বাঁকানো দেহের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে গিয়েছিল। এত মোহনীয় লাগছিল ইনানকে, জেহফিল চোখ সরাতে পারল না। তার চোখের সামনে স্বর্গ থেকে নেমে আসা পরি, সদ্য প্রস্ফুটিত গোলাপের পাপড়ির ন্যায় লাগছিল ইনানকে, মাতাল হয়ে যাচ্ছিল সে।
ইনানের বড় আয়নার সামনে তার পেছনে দাঁড়ালো জেহফিল। আয়নায় নিজের আবেদনময়ী প্রতিবিম্ব দেখে এত লজ্জা পেল ইনান যে সঙ্গে সঙ্গে তার গাল এবং কান লাল হয়ে গেল। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোতে আরম্ভ করল। জেহফিলের প্রগাঢ় চাহনি ইনানের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে যেন। লালিমা আভায় নিমজ্জিত ইনানকে দেখতে দেখতে ইনানের ঘাড়ের চুল সরিয়ে ঠোঁট বসায় সেখানে। ঠোঁট না সরিয়েই মোহিত কণ্ঠে বলল, তুমি এত সুন্দর কেন বাটারফ্লাই? কারণ আপনার অন্তর্দৃষ্টি সুন্দর। আমার অন্তর্দৃষ্টি কলুষিত ছিল, তুমি এসে কালো মেঘ দূর করেছো। জেফিল চলুন না কোথাও হারিয়ে যাই। কোথায়? যেদিকে দু চোখ চায়, যেদিকে আমাদের চেনা পরিচিত কেউ নেই। আমি আশা করেছিলাম তুমি বলবে আমার মাঝে হারিয়ে যেতে। কোনো দিয়ে জেফিলের পেটে হালকা করে মারি ইনান লজ্জা লুকানোর চেষ্টা করে বলে, আপনি এখনো সেই দুষ্টুই রয়ে গেছেন। সারা জীবনই থাকবো তোমার জন্য। একটা প্রশ্ন জেফিল, আমি আপনার আর্ট রুমের ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছিলাম সবুজ রঙের। জেফিলের হাস্যোজ্জ্বল মুখে গাম্ভীর্য নেমে আসে, রাশভারী গলায় বলল, তুমি পড়েছিলে? না, চাবি পাইনি। কি নিয়ে লেখা ছিল? জেফিল চুপ থাকে। বলুন জেফিল প্লিজ, কারণ আমার কল্পনা জেফিল কিন্তু ডায়েরি সম্পর্কে কিছু জানে না। আপনি যদি আমার জবাব না দেন তাহলে বিশ্বাস করতে হবে আপনি আমার ভ্রম। ওয়েল, ওটাই আসলে কিছু বাজে কথা লেখা ছিল। কি নিয়ে? মার্ডার। ইনান বিষম খায়। জেফিল মুখ দু হাতে রাজলাই নিয়ে বলে, বাটারফ্লাই আমি তোমাকে নিয়ে অনেক টেনশনে থাকি সবসময়। বিয়ের আগে যখন তোমাকে দেখেছিলাম আমি ভেবেছি আমার পথে অনেক বাধা আসবে তোমাকে নিজের করে নিতে। আমি এতটাই ক্রেজি ছিলাম যে আমি ভেবেছি তোমাকে পেতে হলে আমার হাত রক্তাক্ত করতে হবে। মানুষকে মারার জন্য বিভিন্ন পদ্ধতি মাথায় ঘুরঘুর করত, প্রতিদিন নতুন নতুন আইডিয়া আসতো আর লিখে ফেলতাম ডায়েরিতে। কীভাবে একটা মানুষকে সর্বোচ্চ কষ্ট দিয়ে মারা যায় তার পদ্ধতি, গুম করার পদ্ধতি, ইভেন অনেক সরঞ্জামেরও লিস্ট করে রেখেছিলাম। ওই সব লেখা ছিল ওই ডায়েরিতে। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। ইনান ঠোঁট চেপে হেসে বলল, আপনি পাগল। এই পাগলামি শুধু আমার জন্যই থাকে যেন, অন্য কারোর জন্য হলে আপনার পদ্ধতিতে আপনাকেই মেরে ঘুম করে দেব। ইনানকে সহজ হতে দেখে জেফিল বাঁকা হেসে বলে, আমার মার্ডারার তুমি হলে আমি হাসি মুখে তোমার ভিকটিম হব। ইনান পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে নিজে উদ্যোগে জেফিলের ঠান্ডা অধর নিজের মাঝে নিয়ে নিল। জেফিল যতটা উগ্র হয়েছিল তার থেকেও দ্বিগুণ উগ্র হল ইনান। আগ্রাসী হয়ে জেফিলকে কামড়ে দিতে লাগল। জেফিল ইনানের কোমর তুলে উঁচু করে নিল যাতে ইনান সহজেই তার কাজ করতে পারে। ইনানের হিংস্র আদর শেষে জেফিল ইনানকে নিয়ে বিছানায় বসে। ইনানের হাত আর লেজ কাঁধ থেকে খুলতে খুলতে ঘোর লাগা গলায় বলল, You are the best thing that ever happened to me, butterfly. And our night has just begun. Every moment, every touch is mine to possess. And I will protect what's mine. I promise. বাইরে বৃষ্টির ঝমঝম এবং উড়ে যাওয়া পর্দার আড়ালে দুই মানব মানবীর একে অপরের মাঝে গভীরভাবে ডুবে যাওয়া ভালোবাসার বর্ষণ। তীক্ষ্ণ শব্দে ইনানের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে জেহফিলের পাশে হাত রাখতে দেখে জেহফিল নেই। চমকে উঠে চাদর গায়ে জড়িয়ে বসে পড়ে ইনান, জেহফিল কোথায়? নিঃশ্বাস দ্রুততর হয় তার। গতরাতে ভালোবাসা বাসে এতটাই জীবন্ত ছিল যে জেহফিল বাস্তবে আছে তা বিশ্বাস করেই ফেলেছিল। না, খারাপ চিন্তা মাথায় আনবে না। ইনান নিজেকে শান্ত করল। জেহফিল যদি কল্পনাই হতো তাহলে ওর প্রশ্নের উত্তর কখনোই দিতে পারত না। জেহফিল বাস্তব। আবারও আওয়াজ হয়। ইনান ঘাট থেকে নেমে দেখল শার্ট নিচে পড়ে আছে। বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ফেলে, জেহফিলের শার্ট এটা। তাহলে গতরাতে কোনো কল্পনা ছিল না, সত্যি সত্যি জেহফিল এসেছে। জেহফিলের শার্ট পরে রুমের বাইরে মাথা বের করে উঁকি দেয়। দেখে সিঁড়িতে তাজবীর চিত পটাং হয়ে পড়ে আছে, তার ঠোঁট আর কপাল ফেটে রক্ত বের হচ্ছে, আর জেহফিল তার সামনে দাঁড়িয়ে ফুসছে। ইনান রুম থেকে বেরিয়ে দুহাতে মুখ চেপে ধরে শব্দ করে ওঠে, Oh my God! জেহফিল ঘাড় ঘুরিয়ে তাকায়। জেহফিলের শার্ট পরার কারণে ইনানের ফর্সা পা উন্মুক্ত হয়ে আছে, বুকের কাছের বোতামও খোলা। তা দেখে অগ্নি মূর্তি ধারণ করে জেহফিল, চোখ গরম করে ইনানের দিকে তাকায়। জেহফিলের চোখ রাঙানি দেখে আত্মা এইটুখানি হয়ে যায় ইনানের। জেহফিলের চোখের ভাষা বুঝতে পেরে নিজের দিকে তাকায় আর সাথে সাথে রুমে ঢুকে যায়। সাদা গাউন শুকিয়ে গিয়েছিল, সেটা পরেই বের হয়ে যায় সে।
তাজবীর ভাই, আপনি এখানে কি করছেন? তাজবীর তার আঘাত লাগা চোয়ালে হাত বুলিয়ে ব্যথাতুর গলায় বলে, দেখছো না দুলাভাইয়ের আদর খাচ্ছি। বলতে না বলতে আরেকটা ঘুষি এসে লাগলো তাজবীরের বুকে। ইনান হতবম্ব, হঠাৎ তাজবীর এখানে কেন? আর জেহফিলি বাদ তাকে মারছে কেন? তোর জন্য সব হয়েছে শালা, তোর কারণে আমার বাটারফ্লাই থেকে দূরে থাকতে হয়েছে, তোকে তো আমি। এই বলে জেহফিল উদ্যত হলো আরো মারার জন্য। তাজবীর নিজেকে দুই হাতে আড়াল করে বলল, আস্তে আস্তে দুলাভাই, আর না দোয় লাগে। ইনান তুমি ওইখানে দাঁড়িয়ে মজা না নিয়ে এখানে এসে থামো। আরো একটা ঘুষি তাজবীরের পেটে। তাজবীরের কলার চেপে ধরে উঠিয়ে গজরাতে গজরাতে বলল, আমার ওয়াইফকে একদম আদেশ করবি না। তোর সাথে গলা উঁচিয়ে কথা বললে, ওর সাথে গলা উঁচিয়ে কথা বললে গলার রগ টেনে ছিঁড়ে ফেলবো একদম। তাজবীর করুণ গলায় বলল, সরি ইনান, বোন আমার, ভাইকে দয়া করে বাঁচাও। ইনান এসে জেহফিলের হাত থেকে তাজবীরকে ছাড়ালো। আশ্চর্য মানুষ তো আপনারা, ছোট বাচ্চারা মনে হয় যেন মারামারি লেগেছে, কি একটা অবস্থা। এই আপনি ভেতরে চলুন তো। ইনান জেহফিলকে টেনে ভেতরে নিয়ে আসে। তাজবীর পা টেনে টেনে রুমে চলে আসলে জেহফিল ওর বুকে হাত দিয়ে ধাক্কা মেরে দরজায় থেকে বের করে দেয়, যখন বলবো তখন আসবি, বাইরে দাঁড়িয়ে থাক শালা। গালি দিচ্ছেন কেন? গালি দিলাম কোথায়, আমার ওয়াইফের ভাই তো শালাই লাগবে। জেহফিল চোখ ঘুরিয়ে রুমের দরজা ঠাস করে মুখের ওপর বন্ধ করে দেয়। দুজনে মিলে খাট গুছিয়ে নিচের ফুলগুলো ঝাড়ু দিয়ে রুমটাকে পরিপাটি করে তারপর তাজবীরকে ভেতরে ডাকে। তাজবীর সোফায় বসে কাতরাচ্ছে খালি। ইনান ফার্স্ট এড নিয়ে ওর পাশে বসতে জেহফিল ধমকে ওঠে, তুমি সরো, ও নিজেই লাগাতে পারবে। তাজবীর মুখ গোমড়া করে বলল, যাও ইনান, পরে দেখা যাবে আবারও আমাকে মারবে। এই বলে নিজেই নিজের ক্ষত জায়গায় মলম লাগানো শুরু করলো। এবার বলুন কি হয়েছে আপনাদের মাঝে? তাজবীর টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে পান করে, শার্টের হাতা দিয়ে মুখ মুছতে মুছতে বলে, অ্যাক্সিডেন্টের পর জেফিলের কি হয়েছিল ও তোমাকে বলেছে? জানতে চাইনি এখনো। আচ্ছা, আমি এর জন্য এসেছিলাম ক্যারিফাই করতে। জেফিল তো খালি নিজের কথাই বলবে আমাকে বাদ দিয়ে, তাই আমি নিজে এসেছি। জেফিল ঘাড়ে পাশ উপাশ করে অবহেলার স্বরে বলে, নিজের কথা বলে বিদায় হও শালা। এই বলে সে গোসলে ঢুকে যায়। তাজবীর ইনানের দিকে ফিরল, গভীর শ্বাস নিয়ে শুরু করলো কথা, তোমরা যেদিন গিয়েছিলে ঘুরতে ওইদিন আমিও আমার কাজে বের হয়েছিলাম। ও তার আগে একটা কথা বলি, জেফিলকে কিন্তু আমি দেখতে পারতাম না, তার কারণ ছিল ও আর আমি একই আশ্রমে বড় হই। যদি আমি বড় হওয়ার পর একটা ফ্যামিলিতে চলে যাই আর ও একা, আশ্রমে যা হয় আর কি, আমাদের মাঝে ফাইট হয়েছিল, ফর ইউর ইনফরমেশন, মারামারি জেফিলি শুরু করেছিল তুচ্ছ কারণে। তখন বাবা আমাকে ভালোবাসত, সেটা দেখে মনে হয় ওর হিংসে হয়েছিল, এই জন্য ওকে একাডেমিতে আমার স্যার হিসেবে দেখতে পারতাম না, তার ওপর অপমান তো করতে, তাই আমাদের সাফে নেহুলের সম্পর্ক ছিল বলা যায়। তো যাই হোক, সেদিন তোমাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল যে রাস্তায়, ওই রাস্তার নিচের রাস্তায় ছিলাম আমি, নির্জন এলাকা, পাহাড়ি রাস্তা, তার উপরের পাশে নদী, একটু কেয়ারলেস হলি শেষ, সেটাই হয়েছিল তোমাদের ক্ষেত্রে। আমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তখন দেখি দুইটা গাড়ি বাঁধের কিনারে হেলে পড়েছিল, দেখে মনে হচ্ছিল একটু আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সাথে কেউই ছিল না, না ছিল মোবাইল। আমি গিয়ে দেখি এক গাড়িতে জেফিল আর আরেকটায় একজন ড্রাইভার রক্তাক্ত অবস্থায়। জানো, আমি আমার লাইফে রিস্ক নিয়ে ওদের উদ্ধার করি। জেফিলকে যখন গাড়ি থেকে বের করেছিলাম সাথে সাথে ওর গাড়ি নদীতে পড়ে যায়, আর ওই ড্রাইভারটাও কিছুক্ষণ পর পড়ে যায় ওনাকে বের করার পর। আমি গাড়ি ঘুরিয়ে ওদের নিয়ে কাছেই আমার এক ফ্রেন্ডের হসপিটালে যাই। লং স্টোরি শর্ট, জেফিলের স্পাইলাইন কর্ড, পা আর একটা হাত ইঞ্জুরি হয়েছিল, আর ওই ড্রাইভার লোকটা ছিল ট্রামাটিক ব্রেন ইঞ্জোর। আমি ভেবেছিলাম পুলিশকে ফোন দিয়ে তাদের হাতে ছেড়ে দেব। তো জেফিলের মোবাইল যখন নিলাম ওর ফোনের পাসওয়ার্ড জানতাম না, তোমার নাম দিলাম হয়নি, পরে বাটারফ্লাই লিখেছিলাম আর হয়েছে। আমি কি মনে করি যেন ওর অ্যালবামে গেলাম, মূলত এমন কিছু খুঁজে বের করতে যাতে জেফিলকে ব্ল্যাকমেল করে অপমান করা যায়। ওইখানে একটা অ্যালবামের চোখে লাগলো যেটা ছিল তোমার বাবার আর তোমাদের একত্রে একটা ছবি। আই ওয়াজ সো শকড ইফাস খানকে দেখে। আমি তোমার আইডিতে ঢুকলাম, দেখলাম বাবার সাথে অনেক ছবি। আই কুড নট বিলিভ যে তুমি ইফাজ খানের মেয়ে ছিলে, ইফাজ খান, যাকে আমি এতটা বছর খুঁজেছিলাম। তুমি জানো কারণটা? আমার ইচ্ছা ছিল না জেফিলের সাথে নিজেকে জড়ানোর,
কিন্তু ইরফাজ জি খানকে শাস্তি দেওয়ার প্রতিশোধ অন্ধ হয়ে গিয়েছিলাম, যে তোমাকে দাবার গুটি হিসাবে ইউজ করতে হয়েছে আমার। জেফিল কোমায় ছিল প্রথম কয়েক সপ্তাহ, আমি পুলিশকে খবর দেওয়া অফ রাখলাম। জেফিলের ওপর থেকে রাগ ঝরে গেল, হয়তো তোমার ভালো থাকার খুঁটি হিসাবে ওর ওপর রাগ দেখাতে পারিনি। তবে ও যে লেভেলের চাই করে ভাই, আমি খালি দোয়া করতাম তুমি যাতে ওর থেকে দূরে চলে যাও, কিন্তু পরে দেখি তুমিও আরেক সাইকো। তাই আর আমি মাঝে বাধা দিয়ে কি করব, দুই পাগলের সংসার করলে যদি সুখী হয় তাহলে আমি বাধা দেওয়ারকে? আর ওই ড্রাইভারকে তার ফ্যামিলির হাতে বুঝিয়ে দিলাম, মাছ দিয়ে তোমার খোঁজও নিতাম। তোমার মা মারা গিয়েছিল, আমার ইচ্ছা ছিল নিজ হাতে ওনাকে মারার, আফসোস পারিনি। সত্যি বলতে কি, তোমাকে ইউজ করার জন্য আমার কষ্টই লাগছিল, কিন্তু মায়ের মৃত্যুর প্রতিশোধ আরও বড় একটা দায়িত্ব ছিল। ততদিন জানলাম তুমি নাকি অসুস্থ হয়ে গেছো জেফিলকে না পেয়ে। তোমার বাবার অবস্থা দেখতাম, টেনশনে খারাপ হয়ে গিয়েছিল, ভালোই লাগতো আমার, তখন আরও শক কষলাম। জেফিলের সুস্থ হতে অনেক দেরি লাগতো, লং টার্ম ইফেক্ট, তাই আমি ওকে এখানে রেখেই তোমাকে দিয়ে তোমার বাবার শাস্তি দিতে চেয়েছি। জেফিলে জ্ঞান ফিরল, ওর হাফ বডি প্যারালাইজড ছিল, ও সারাদিন তোমার নাম জপত, তোমাকে দেখতে চাইত, আর আমাকে গালিগালাজ দেওয়া তো আছে, কেন আমি তোমার কাছে ওকে যেতে দিচ্ছি না, ব্লাবলা। আমি আমার ব্যাপারটা নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম, কিন্তু ও এতটা হিংস্র হয়ে গেছিল যে বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছিল। তবে তোমার অসুস্থতার কথা প্রথমে চেপে গিয়েছি, ইরফাজ খানের কুকর্মের কথা বলেছি, জেফিল ইরফাজ খানকে দেখতে পারতো না, আমাদের দুজনের পথে কাটা ছিল উনি, সো ও কনফ্লিক্ট হলো, ওর বুদ্ধিতেই আমি তোমার পাশের বাসে উঠলাম, জেফিলের টাকা দিয়ে কিনেছিলাম। প্রতিটা দিনে আপডেট চলে যেত ওর কাছে, যখন তোমার অসুস্থতার কথা শুনলো ও তো পারে না আমাকে মেরিয়ে ফেলে, তুমি অসুস্থ আর ওকে কেন তোমার থেকে দূরে রাখছি, তাই দেখলে না, তাই এতদিন রাগ এখন আমার উপর নিল। ওর হাতে পায়ে পড়ে আমি বুঝিয়েছি ওকে ওর অসুস্থতাও আরেকটা